ওয়েলকাম ফ্রেন্ডস, এডু ইনফরমেশন ডেস্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে দেখব ওয়েস্ট বেঙ্গলের দুটি ইউনিভার্সিটি থেকে তিনটি সাবজেক্টে পিএইচডির জন্য নোটিফিকেশন বেরিয়েছে। আমরা প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোন কোন বিষয়ে পিএইচডির জন্য নোটিফিকেশন বেরিয়েছে দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাডমিশন এক্সামিনেশন নোটিশ সেকশানে দুটি সাবজেক্টে পিএইচডির জন্য নোটিফিকেশন বেরিয়েছে। একটি হলো অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম ইন দ্য ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি 2023 এবং অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম ইন লিঙ্গুইস্টিক্স ফর দ্য সেশন 2023-24। এইবার আমরা ডিটেলসে কি বলা হয়েছে দেখে নেব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিপার্টমেন্ট অফ লিঙ্গুইস্টিক্স থেকে লিঙ্গুইস্টিক্সের উপরে পিএইচডির জন্য নোটিফিকেশন বেরিয়েছে। Advertisement for enrollment to PhD program in linguistics for the session 2023-24. Applications are invited from suitable candidates for the PhD program in linguistics, University of Calcutta for the session 2023-2024. অর্থাৎ linguistic সাবজেক্টের উপরে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। Admission will be made on the basis of research entrance test. অর্থাৎ একটা রিসার্চ এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে, তার ভিত্তিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফলোড বাই অ্যান ইন্টারভিউ, এবং তারপরে একটা ইন্টারভিউ নেওয়া হবে। ক্যান্ডিডেটস উইথ নেট সেট এম.ফিল আর নট রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট বা নিড টু অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটের নেট সেট এম.ফিল আছে তাদেরকে রিটেন টেস্ট অ্যাপিয়ার করতে হবে না, কিন্তু ইন্টারভিউ অ্যাপিয়ার করতে হবে। The candidates are requested to take printout of the application form given below and submit the same along with the payment receipt of application fee of ₹100 to the department. অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে নেওয়ার জন্য বলা হয়েছে এবং £100 অ্যাপ্লিকেশন ফি সহ পেমেন্ট রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ডিপার্টমেন্টে অন অল ওয়ার্কিং ডেজ বিটুইন 12 noon to 4 PM. সকল ওয়ার্কিং ডেতে 12টা থেকে 4টের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবেন। দ্য ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু সাবমিট এ রিসার্চ প্রপোজাল উইদিন 1000 words অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে 1000 ওয়ার্ডের একটা রিসার্চ প্রপোজালও জমা দেওয়ার জন্য বলা হয়েছে। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 23rd March 2023। অর্থাৎ মার্চ মাসের 23 তারিখের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। নাম্বার অফ সিটস ফর দ্য পিএইচডি প্রোগ্রাম ফর 2023-24 ইজ 5। অর্থাৎ পিএইচডির জন্য লিঙ্গুইস্টিক্সে 5টি ভ্যাকান্সি আছে। রিজার্ভেশন অফ এসসি এসটি পিএইচ ওবিসি ইটিসি উইল বি অ্যাজ পার 100 points রোস্টার অ্যান্ড অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য রুলস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রুলস 2013। ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রুলস অনুযায়ী এসসি এসটি পিএইচ এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন থাকবে। ডেট অ্যান্ড টাইম অফ রিটেন টেস্ট ইজ 6th April 2023। রিটেন টেস্ট নেওয়া হবে 6th April 2023-তে। ক্যান্ডিডেটস মাস্ট অবটেন কোয়ালিফাইং মার্কস ইজ 50% ফর জেনারেল ক্যাটেগরি অ্যান্ড 45% ফর এসসি এসটি ক্যাটেগরি ইন দ্য রিটেন টেস্ট টু কোয়ালিফাই ফর দ্য ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউতে কোয়ালিফাই করার জন্য রিটেন টেস্টে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কোয়ালিফাই মার্কস 50% এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য 45%। দ্য ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড দ্য নেট সেট এম.ফিল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি হেল্ড অন 26th April 2023। কোয়ালিফাইড রিটেন টেস্ট ক্যান্ডিডেটস এবং নেট সেট এম.ফিল কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ নেওয়া হবে 26th April 2023-তে। এবং বলা হয়েছে দ্য লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর দ্য এনরোলমেন্ট টু দ্য পিএইচডি প্রোগ্রাম ফর দ্য সেশন 2023-24 মে বি পাবলিশড অন দ্য ডিপার্টমেন্ট নোটিশ বোর্ড। ডিপার্টমেন্টাল নোটিশ বোর্ডে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের নামের লিস্ট প্রকাশিত হবে। এই নোটিফিকেশনের সঙ্গে নিচের দিকে একটি অ্যাপ্লিকেশন ফর্মও দেওয়া হয়েছে, এইটা আপনারা প্রিন্ট আউট করে ফিল আপ করে সাবমিট করবেন এবং এই ইনফরমেশনটি আপনারা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ক্যালকাটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি থেকে পিএইচডির জন্য নোটিফিকেশন বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম ইন দ্য ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি March 2023. Applications are invited for admission to the PhD program of the Department of Chemistry CU. অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি থেকে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। Candidates willing to pursue their research work leading subsequently to PhD degree of the University of Calcutta should apply in the format given in the next page after paying ₹100 online through SBI Collect. In this connection, a written MCQ examination of 1 hour duration will be held in the department on March 30, 2023 at 12 noon. Ekti MCQ টাইপ রিটেন টেস্ট নেওয়া হবে যার ডিউরেশন থাকবে 1 ঘন্টা এবং এটি নেওয়া হবে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 30 March 2023 at 12 noon. This will be based on BSc and MSc syllabi of this university. ক্যালকাটা ইউনিভার্সিটির BSc এবং MSc যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী এই এক্সাম নেওয়া হবে। সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ কাউন্সেলিং অন দ্য সেম ডে 30 March 2023 at 3 p.m. in the offline mode in the Department of Chemistry. এবং সেম ডেতে যেদিনকে রিটেন টেস্ট নেওয়া হবে সেই দিনকেই 3টে সময় অফলাইন মোডে ইন্টারভিউ নেওয়া হবে। At present, approximately a maximum of 19 students will be taken for the PhD program. অর্থাৎ এই মুহূর্তে 19 জন স্টুডেন্টকে পিএইচডির জন্য নেওয়া হবে। এবং রিজার্ভেশন পলিসি একটা বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রুলস 2013 অনুযায়ী হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম শুড হ্যাভ এ মাস্টার্স ডিগ্রি অর এ ডিগ্রি ডিক্লেয়ার্ড ইকুইভ্যালেন্ট টু দ্য মাস্টার্স ডিগ্রি বাই দ্য করেসপন্ডিং স্ট্যাটুটরি রেগুলেটরি বডি অফ দিস ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 55% মার্কস ইন এগ্রিগেট অর ইটস ইকুইভ্যালেন্ট গ্রেড বি ইন দ্য UGC 7-point scale or an equivalent grade in a point scale wherever grading system is followed. অর্থাৎ এখানে বলা হচ্ছে মাস্টার্স ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে অথবা UGC 7-point স্কেলে বি গ্রেড থাকতে হবে। A relaxation of 5% marks from 55 to 50 or an equivalent relaxation of grade may be allowed for those belonging to SC, ST, OBC differently able candidates. অর্থাৎ এসসি এসটি ওবিসি ডিফারেন্টলি এবেল ক্যান্ডিডেটদের জন্য মার্কসে 5% রিল্যাক্সেশন আছে ফ্রম 55 to 50 অর অ্যান ইকুইভ্যালেন্ট রিল্যাক্সেশন অফ গ্রেড। এবং আরও বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি ক্লিয়ার্ড ইউজিসি সিএসআইআর এক্সামিনেশন নেট সেট স্লেট গেট অর হ্যাভ অবটেন্ড ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ teacher fellowship or have passed equivalent examination or passed the M.Phil, M.Tech, M.D., M.E., M.Farm or equivalent examination need to appear only at interview, skipping the written test. অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট ইউজিসি সিএসআইআর জিআরএফ এক্সামিনেশন অথবা নেট সেট স্লেট গেট এবং ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ টিচার ফেলোশিপ অথবা M.Phil, M.Tech, M.D., M.E., M.Farm এগুলিতে কোয়ালিফাই করেছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে, কোনো রিটেন টেস্ট নেওয়া হবে না। এই পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট কোনো ডেট বলে দেওয়া হয়নি, শুধুমাত্র একটা দিন বলে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটস আর আস্কড টু অ্যাপ্লাই অ্যাড্রেসিং দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যান্ড দ্য কমপ্লিটেড অ্যাপ্লিকেশন শুড রিচ the office of the Department of Chemistry on any working days between 12 noon to 3 p.m. within 14 days from the date of advertisement. PhD জন্য অ্যাডভার্টাইজমেন্ট যে ডেট থেকে বেরিয়েছে সেই ডেট থেকে শুরু করে 14 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিতে অ্যাড্রেসিং করতে হবে এবং টাইমে বলে দেওয়া হয়েছে 12 noon থেকে 3 p.m. The application should contain the self-attested photocopy of relevant documents along with the money receipt with filled in application proforma on the first page. এবং নিচের দিকে একটি প্রোফর্মা দিয়ে দেওয়া হয়েছে, এই প্রোফর্মাটা আপনারা ফিল আপ করে জমা করবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে একটি সাবজেক্টে পিএইচডির জন্য নোটিফিকেশন বেরিয়েছে। সেই নোটিফিকেশনটা এবার আমরা দেখে নেব। এখানে দেখুন অ্যাডমিশন সেকশনে নোটিফিকেশন ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি কোর্স 2023 ডিপার্টমেন্ট অফ উর্দু, অর্থাৎ উর্দু ডিপার্টমেন্ট থেকে পিএইচডির জন্য নোটিফিকেশন বেরিয়েছে। এবার আমরা ডিটেলস নোটিফিকেশনটা দেখে নেব। নোটিস ফর অ্যাডমিশন ইন দ্য পিএইচডি প্রোগ্রাম। It is hereby notified that applications are invited in the prescribed format for admission to the PhD program in the Department of Urdu of West Bengal State University Barasat. অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ উর্দু থেকে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। নেট সেট গেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন দ্য অ্যালাইড সাবজেক্টস আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ নেট সেট গেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিছু এরিয়াস অফ রিসার্চ প্রপোজাল বলে দেওয়া হয়েছে, সেগুলি আপনারা একটু ভালো করে দেখে নেবেন। লিস্ট অফ ভ্যাকান্সি ফর দ্য পিএইচডি প্রোগ্রাম ইজ অ্যাজ ফলোজ। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 5, জেনারেল 3টি আছে, এসসি 1টি এবং ওবিসি এ 1টি। ক্যান্ডিডেটস মে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। ডাউনলোডেড ফর্ম ইজ টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফি অফ ₹1000. ₹500 for SC/ST candidate either in cash or in the form of demand draft to the university counter from 11 a.m. to 3 p.m. on any date from 6th March 2023 to 31st March 2023. অর্থাৎ ফর্ম ডাউনলোড করে সেটাকে ফিলআপ করে সাবমিট করার কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফি ₹1000 জমা করতে বলা হয়েছে। আর SC/ST ক্যান্ডিডেটদের জন্য এই অ্যাপ্লিকেশন ফি ₹500 ক্যাশে জমা করতে পারেন অথবা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনারা জমা করতে পারেন ইউনিভার্সিটি কাউন্টারে 11 থেকে 3টের মধ্যে 6th March 2023 থেকে 31st March 2023 মধ্যে এই অ্যাপ্লিকেশন আপনারা সাবমিট করতে পারেন। এবং এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে এক্সেপ্ট অন স্যাটারডে অ্যান্ড সানডেজ অ্যান্ড অলসো অন ইউনিভার্সিটি হলিডেজ, অর্থাৎ স্যাটারডে সানডে এবং ইউনিভার্সিটি হলিডে বাদ দিয়ে আপনারা এই application form submit korte parben. Candidates who want to submit the application fee in the form of draft must note that it should be payable in favor of West Bengal State University. Jodi kono candidate demand draft er maddhome application fee jama korte chan she khetre West Bengal State University er favor e apnader demand draft banate hobe. Nicher dike apnader ei application form ta paben, ei application form ta apnara fill up korben এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করবেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ডাউনলোড করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই দুটি ইউনিভার্সিটি থেকে 3টি সাবজেক্টে পিএইচডির জন্য নোটিফিকেশন বেরিয়েছিল, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা যারা এলিজেবল ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই করে এখানে অ্যাপ্লাই করুন এবং সেই সঙ্গে যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন আছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ইনফরমেশন পাওয়ার জন্য। আর অবশ্যই করে ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।